কিছু মানুষ আছেন যারা ওয়ারিস সূত্রে সম্পদ পান। ওয়ারিস সূত্রে যে সমস্ত সম্পদ পান সে সম্পদগুলো সাধারণত রক্ষণাবেক্ষণের ব্যাপারে ততটা সিরিয়াসনেস সন্তানদের মধ্যে থাকে না, আর যে সম্পদ মানুষ কষ্ট করে আহরণ করে সে সম্পদের মর্যাদা তার কাছে অনেক বেশি থাকে, সেটাকে তিনি সংরক্ষণ করে অনেক বেশি সচেষ্ট থাকেন। আমরা অনেকে নিশ্চয়ই সেই উপমার কথা জানি যে সন্তান নিজের পরিশ্রমে নিজের উপার্জনে কেনা চাদর, নিজের উপার্জনে কেনা জুতা সেটা বাবার টাকায় কেনা চাদর দিয়ে মুছছেন, কারণ বাবার টাকায় কেনা চাদর এটার প্রতি তার সে শ্রদ্ধা বা তার সেই পরিশ্রম করে যে করতে হয়েছে সেই ব্যাপারটি তার কাছে না থাকার কারণে তার কাছে তার কেনায় তার পরিশ্রমে কেনা জুতার গুরুত্ব মর্যাদা অনেক বেশি। কত কষ্ট করে তিনি এই টাকা সঞ্চয় করেছেন তিনি বুঝেন, এজন্য তিনি বাবার কেনা চাদর দিয়ে নিজের জুতা মুছতে কার্পণ্য করেন না। ইমানের ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যারা জন্মসূত্রে মুসলমান আমাদের একটা বিশেষ দুর্বলতার দিক হলো, ডিজার্ভ অ্যাডভান্টেজ হলো যে আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ইসলামটাকে কখনো বোঝার চেষ্টাই আমরা করিনি, ইসলামটাকে কখনো অনুভব করার চেষ্টা, উপলব্ধি করার চেষ্টা, হৃদয়ঙ্গম করার চেষ্টা আমরা করিনি। আমাদের ইমানকে যে কখনো পরিচর্যা করতে হয় এই ধারণাই হয়তো আমাদের অনেকের মাথায় কখনো আসেনি। অথচ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন সাহাবিকে বলেছেন, জাদ্দিদু, সাহাবিদেরকে বলেছেন তিনি, জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, রিনিউ করো। ইমান যে আবার নবায়ন করতে হয়, ইমান যে কখনো কখনো দুর্বল হয়ে যায় এবং সেটা যে অনেক সময় শূন্যের কোটায় চলে যায়, ইমানের পারদ যে অনেকটা নেমে যায়, আবার সেটাকে যদি রিনিউ করতে হয় এই ধারণা আমাদের অনেক মুসলমানদের মধ্যে নেই, যার কারণে আমরা অনেক কিছুর যত্ন নিলেও ইমানটার যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা কখনো অনুভব করিনি। সময় উপস্থিতি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের ইমানটাকে আমরা সংরক্ষণ করবার চেষ্টা করি, ইমানকে পরিচর্যা করার চেষ্টা করি। কিভাবে করতে পারি? প্রথমত ইমান সম্পর্কিত জ্ঞান অর্জন করার মাধ্যমে। ইমান সম্পর্কিত জ্ঞান অর্জন যদি আমরা না করি কিসে আমাদের ইমান রক্ষা হয়, কিসে আমাদের ইমান নষ্ট হতে পারে, ইমান বিষয়টা কি, এগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করা দরকার, জানাশোনা থাকা দরকার। আমাদের মুসলমানদের একটা দুর্বলতার দিক, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের মুসলমানদের একটা দুর্বলতার দিক হলো যে আমরা পড়ে শুনে জেনে শুনে মুসলমান খুবই কম। আমরা ম্যাক্সিমাম মানুষ হলাম শুনে শুনে মুসলমান, শুনে শুনে মুসলমান আর পড়াশোনা করে মুসলমানের মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। একজন মানুষ যখন ইসলামটাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, এরপর তিনি ইসলাম প্র্যাকটিস করেন, তার ইসলামটা যতটা উপভোগ্য হয়, তার ইসলামটাকে তিনি যতটা এনজয় করতে পারেন, ইসলামটা পালন তার কাছে যতটা তৃপ্তিদায়ক হয়, একজন মানুষ গতানুগতিক মুসলিম হয়ে ইসলাম পালন করলে সেটি তার কাছে অনেকটা বোঝা মনে হয়, সেটি তিনি জাস্ট করার জন্য করা সেই দিক থেকে তিনি করেন। এই জন্য ইমান সম্পর্কে আমাদের জানা থাকা দরকার, পড়াশোনা করা দরকার।